ইউটিউবের জন্য আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওতে যদি আপনার ফেসটি প্রকাশ না পায় সেক্ষেত্রে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না, আজকে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। দেখুন যে অনেকেরই ধারণা রয়েছে, আমি যদি আমার ইউটিউবের যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিওতে যদি আমার ফেসটি আমি না প্রকাশ করি সেক্ষেত্রে আমার চ্যানেলটি মনিটাইজেশন হবে না। আসলেও এ ধরনের কথার কোনো ভিত্তি নেই। দেখুন, আপনি যদি ইউটিউবে একটি ভিডিও তৈরি করেন সেই ভিডিওটি কিসের উপর তৈরি করছেন এবং যে ব্যক্তি আপনার ভিডিওটি দেখছে সে সঠিকভাবে বুঝতে পারছে কি না, এটি হলো মূল বিষয়। যেমন মনে করেন যে আপনি একটি রান্নার ভিডিও তৈরি করলেন, এখন রান্নার ভিডিওতে কিন্তু আপনার ফেসটি মূল বিষয় নয়, মূল বিষয় হলো আপনি রান্নাটা কোন প্রসেসে করছেন এবং দর্শককে বোঝাচ্ছেন। দর্শক যদি আপনার ভিডিওটি দেখে যদি বুঝতে পারে তাহলেই কিন্তু হবে, সেখানে আপনার ফেস থাকুক বা না থাকুক। যদি আপনি দেখা যাচ্ছে ভিডিও এডিটিং শেখাচ্ছেন অথবা আপনি গ্রাফিক্স ডিজাইন শেখাচ্ছেন অথবা আপনি ফটো এডিটিং শেখাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ফেসটি প্রকাশ পর কোনো দরকার নেই। যদি আপনার ভিডিওটি ভালো মানের হয় এবং আপনার ভিডিওতে আপনি যেটি বোঝাতে চাচ্ছেন যদি দর্শক সেটি বুঝতে পারে তাহলে আপনার ভিডিওতে আপনি মনিটাইজেশন পাবেন। আমার যে চ্যানেলটি এখন আপনি দেখতে পাচ্ছেন বা এই ভিডিওটি দেখছেন, এই চ্যানেলের প্রায় 300টি ভিডিও রয়েছে যে ভিডিওতে কখনোই আমার ফেসটা কিন্তু আমি প্রকাশ করিনি। অনেক সময় হয় কি, আমরা যখন নতুন ইউটিউবে আসি তখন আমরা চিন্তা করি যে আমরা যদি ইউটিউবে ভিডিও আপলোড করি যদি আর সেখানে আমাদের দেখা যায়, সেক্ষেত্রে অনেকেই রয়েছে আমাদের অনেক ধরনের কথা বলতে পারে, অনেকেই রয়েছে যার কারণে কিন্তু অনেক ব্যক্তিই রয়েছে যারা এমন ধারণা নিয়েই বসে আছেন যে ইউটিউবের যে ভিডিওতে আমি তৈরি করব সেখানে যদি আমার ফেসটা না প্রকাশ পায় সেক্ষেত্রে হয়তো বা ইউটিউব আমার চ্যানেলটি মনিটাইজেশন করবে না। এমনটি ভাবার কোনো দরকার নেই। আপনারা যে কোনো বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন, ভিডিও যেটি তৈরি করবেন তার বিষয়বস্তু যে ব্যক্তি দেখছে সে যদি বুঝতে পারে তাহলেই আপনার ভিডিওটি সফল, আপনার ভিডিওটি সার্থক। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, যদি আপনি ফেসটি না দেখায়েও যদি আপনি আপনার ইউটিউবে ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওটি যদি অন্য কেউ দেখে সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন পাবেন। যদি এই ভিডিওটি বা এই তথ্যগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।